স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ একুশ শতকে ব্যবসা বাণিজ্যে বিশ্বে তার অবস্থান তৈরি করে নিয়েছে। এক্ষেত্রে সফল ও স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এম ইস্পাহানি লিমিটেড তাদের মধ্যে অন্যতম। ইস্পাহানি বাংলাদেশ তথা উপমহাদেশে প্রায় 200 বছর ধরে সুনাম ও উচ্চমানের পেশাদারিত্বের সাথে ব্যবসা করে যাচ্ছে। ইস্পাহানি তার উজ্জ্বল পদচারণায় সমৃদ্ধ করেছে চা, পাট, ম্যাচ, টেক্সটাইল, ভূসম্পত্তি, শিপিং ও কৃষি ব্যবসা, এবং এসব খাতে পণ্য ও সেবার গুণগত মান রক্ষায় প্রায় 10,000 অভিজ্ঞ ও সুদক্ষ কর্মী অবিচল কাজ করে যাচ্ছে। এরই সম্মাননা স্বরূপ প্রতিষ্ঠানটি অর্জন করেছে ISO 9001:2008 সনদ। ইস্পাহানি তার ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় উল্লেখযোগ্য। এম ইস্পাহানি লিমিটেড তার সুনাম ও সেবার মানসিকতাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে 2007 সালে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড প্রতিষ্ঠা করে। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড তার সূচনা লগ্ন থেকে কৃষক ও বাংলাদেশের কৃষির উন্নয়নের কথা চিন্তা করে যাচ্ছে। কৃষকের উন্নতি আনবে দেশে প্রগতি, এই স্লোগানকে ধারণ করে ইস্পাহানি সিডস উন্নতমানের বীজের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ফসলের হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের বীজ। চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড। পাশাপাশি 2009 সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ইস্পাহানি বায়োটেক বালাই দমনের জৈব ব্যবস্থাপনা ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক।
অন্যদিকে 2010 সাল হতে ইস্পাহানি অ্যাগ্রো প্রসেসিং গুণগত মানের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে দেশজ ও ঐতিহ্যবাহী কৃষিজাত পণ্য যেমন চাল, ডাল, সরিষার তৈল প্রভৃতি বাজারজাত করছে। ইস্পাহানি সিডস বীজ ব্যবসাকে সুসংহত করার জন্য বীজ বাজারজাতকরণের পাশাপাশি গবেষণা, উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মান নিশ্চয়তাকরণ জোরদার করেছে। এরই অংশ হিসেবে রংপুর ও নীলফামারীতে বিস্তৃত এলাকা জুড়ে গড়ে উঠেছে গবেষণা ও উন্নয়ন খামার। এখানে অভিজ্ঞ উদ্ভিদ প্রজননবিদগণের নিরলস প্রচেষ্টার মাধ্যমে উদ্ভাবিত হচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ফসলের নতুন নতুন হাইব্রিড জাত। আমি কৃষিবিদ মোহাম্মদ দিলর হোসেন, ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড রংপুরে কর্মরত আছি। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড যাত্রার শুরুর পর উচ্চ ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও আবহাওয়া উপযোগী বিভিন্ন হাইব্রিড জাতের উদ্ভাবনের লক্ষ্যে গবেষণার প্রয়োজনীয়তা অনুভব হয়। এই লক্ষ্যে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড রংপুরে প্রতিষ্ঠিত করে সবজি গবেষণা উন্নয়ন কেন্দ্র। এই সবজি গবেষণা উন্নয়ন কেন্দ্রে 5 জন সায়েন্টিস্ট, 5 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 20 জন স্কিল লেবার অত্যন্ত পরিশ্রমের সাথে সবজি গবেষণা কাজ করে আসতেছে। আমাদের এই গবেষণা কেন্দ্রে মূল কার্যক্রম হলো ভ্যারাইটি ডেভেলপমেন্ট করা, ভ্যারাইটি স্ক্রিনিং করা বা জাত নির্বাচন করা এবং সোর্সিড প্রোডাকশন করা। এই ভ্যারাইটি ডেভেলপমেন্টের মূল কাজ হলো জার্মপ্লাজম কালেকশন করা। এই জার্মপ্লাজম কালেকশনের মাধ্যমে ইনব্রিড লাইন ডেভেলপমেন্টের মাধ্যমে প্রত্যেকটা জার্মপ্লাজমের ক্যারেক্টারাইজেশন করা হয়। মার্কেটিং ডিভিশনের চাহিদা অনুসারে আমরা বিভিন্ন সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে আমাদের হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করে থাকি। এবং হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপের জন্য আমাদের ভ্যারাইটি রিলিজ কমিটি আছে। সেই রিলিজ কমিটি এই ভ্যারাইটিগুলি রিলিজ করে থাকে। আমরা ইতিমধ্যে আমাদের সায়েন্টিস্টদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা 8টি হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করেছি এবং এই 8টা ভ্যারাইটি বাজারে বাজারজাত হচ্ছে। এর মধ্যে টমেটো 2টি, বর্ণালি ও রূপালি, মিষ্টি কুমড়া 1টি, শিলা, করলা 1টি, জালালি, লাউ 2টা, সম্রাট ও বাদশা এবং ঝিঙ্গা 2টি, রিজলং ও রিজলং সুপার। এই ভ্যারাইটিগুলি বাজারের অন্যান্য ভ্যারাইটি চেয়ে অত্যন্ত ভালো। এটা বাজারে প্রচুর চাহিদা আছে এবং এই জাতগুলি চাষিরা আবাদ করে, চাষাবাদ করে প্রচুর লাভবান হচ্ছে। আমি মনে করি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড যে সব হাইব্রিড এবং ওপি ভ্যারাইটি বাজার করছে, প্রত্যেকটা ভ্যারাইটির গুণগত মানগত দিক থেকে অনেক ভালো এবং ইস্পাহানি কোয়ালিটির সাথে কখনো আপোষ করে না। আমরা বীজ উৎপাদনের প্রত্যেকটা স্টেপে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকি। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছি, আপোষহীন মান নিয়ন্ত্রণে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের ওপি এবং হাইব্রিড বীজ এক ধাপ উপরে। এই বীজগুলি আবাদ করলে আশা করি চাষিরা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের মূলনীতি কৃষকের উন্নতি আনবে দেশে প্রগতি, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। কোম্পানির বীজ উৎপাদন বিভাগ মানসম্পন্ন বীজের চাহিদা পূরণের লক্ষ্যে বীজ উৎপাদন খামারে সার্বিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে চুক্তিবদ্ধ চাষিদের দ্বারা ও অভিজ্ঞ কৃষিবিদগণের তত্ত্বাবধানে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, মেহেরপুর, জামালপুর ও যশোর অঞ্চলে প্রত্যাশিত উন্নত মানের বীজ উৎপাদনে নিয়োজিত রয়েছে। ভালো বীজ ভালো ফসলের পূর্ব শর্ত। ভালো বীজের জন্য প্রয়োজন যথাযথ প্রক্রিয়াকরণ এবং সঠিকভাবে সংরক্ষণ। এ লক্ষ্যে রংপুরে প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানির কেন্দ্রীয় বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখানে গড়ে উঠেছে শীতাতপ ও আর্দ্রতা নিয়ন্ত্রিত বীজ সংরক্ষণাগার। আমরা এখানে প্রথমে বীজগুলো ফার্ম থেকে আসার পরে আমাদের কন্ট্রাক্ট গ্রোয়ার্স আছে, কন্ট্রাক্ট গ্রোয়ার্সের মাধ্যমে আমরা বীজগুলো কালেকশন করে থাকি। এরপরে বীজের নির্দিষ্ট কিছু গুণগত মান আছে, সে মান বজায় থাকলো কি না সেটি আমরা বীজ আসার পরে এটি আমরা প্রথমেই চেক করি এবং চেক করার পরে যদি দেখি যে কোনো বীজ মান নির্দিষ্ট মানের চেয়ে কম আছে তাহলে সেই বীজ আমরা এই সেন্টারে ঢুকতে দিই না, আমরা সেখান থেকেই ব্যাক দিয়ে দিই। এবং যেটি আমাদের কোয়ালিটি
ফুলফিল করে সেই বীজটিকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে পরবর্তী প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করি। এই প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ড্রাইং, আছে ক্লিনিং, এরপরে গ্রেডিং, গ্রেডিংয়ের পরে ফিউমিগেশনের কিছু কাজ আছে, এরপরে এটি প্যাকেজিং করা হয়। তার পূর্বে আমরা দীর্ঘদিন এটিকে সংরক্ষণ করি, সিজনের পূর্বে আমরা এটিকে আবার প্যাকেজিং করে আমাদের সেলস ফোর্সের কাছে আমরা এগুলো সরবরাহ করি। আমি মনে করি যে আমাদের বীজ বাংলাদেশের সবচাইতে সর্বোত্তম গুণগত মানসম্পন্ন বীজ। বীজ প্রক্রিয়াকরণ বিভাগে বীজ পরিষ্কারকরণ, শুকানো ও বাছাইকরণের মাধ্যমে উচ্চ গুণগত মানসম্পন্ন বীজ তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রিত গুদামে গুদামজাত করে। পরবর্তীতে অত্যাধুনিক প্যাকেজিং মেশিনে হাতের কোনো স্পর্শ ছাড়াই নির্দিষ্ট প্যাকেটে প্যাকেটজাত করা হয়। আপোষহীন মান নিয়ন্ত্রণ এবং কৃষকের হাতে গুণগত মানসম্পন্ন বীজ নিশ্চিতকরণের প্রতিশ্রুতিকে সামনে রেখে রংপুরে স্থাপিত হয়েছে মান নিশ্চয়তা কেন্দ্র। এখানে বীজের বাহ্যিক অবস্থা, আর্দ্রতা, গজানোর ক্ষমতা, কৌলিক বিশুদ্ধতা পরীক্ষার মাধ্যমে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র ব্যতীত কোনো বীজ গুদামজাত করা হয় না। পরবর্তীতে বীজ বাজারজাতকরণের পূর্বেও অনুরূপ পরীক্ষা করে ছাড়পত্র প্রদান করা হয়। এক্ষেত্রেও ছাড়পত্র ব্যতীত বীজ বাজারজাত করা হয় না। এ কারণেই স্পাহানি সিডসের বীজ গুণগত মানসম্পন্ন এবং কৃষকের ব্যাপক প্রশংসা ও সুনাম কুড়িয়েছে। আমি কৃষিবিদ মোহাম্মদ রাইসুল ইসলাম, এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আমি দীর্ঘদিন যাবত ইস্পানি অ্যাগ্রো লিমিটেডের রংপুরে অবস্থিত সিড প্রসেসিং সেন্টারে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কাজ করতেছি। আমাদের কন্ট্রাক্টের মাধ্যমে কোনো সিড যখন আমাদের সিড প্রসেসিং সেন্টারে আসে, আমরা তখন প্রথমে সেই স্যাম্পল, সেই লট থেকে স্যাম্পল নিই। স্যাম্পল কালেকশন করার পরে আমরা তার বিশুদ্ধতা, গজানোর ক্ষমতা এটা যাচাই করি। যদি কোনো লট আমাদের বিশুদ্ধতার মান এবং গজানোর ক্ষমতার মানের সাথে মিল না হয় বা তার থেকে যদি কম হয়, তাহলে আমরা সেটাকে রিজেক্ট করে দিই। বীজ একটা প্রধান জিনিস যেটা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের কৃষক ভাইরা যাতে ভালো বীজ পায় এবং তাদের বীজের মান যাতে ভালো থাকে, সেজন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ইস্পাহানির মূলনীতি কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নয়, সেই নীতিতে আমরা সবসময়ের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কৃষক ভাইরা যাতে ভালো বীজ পায় সেই লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের বীজ সংরক্ষণগারে যতগুলো বীজ লট আছে, প্রতিটা লট থেকে আমরা প্রতি মাসে স্যাম্পল কালেকশন করি। সেই স্যাম্পলগুলোর পিউরিটি অ্যানালাইসিস, গজানোর ক্ষমতা এবং কোলতাত্ত্বিক বিশুদ্ধতা যাচাই করা হয়। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড কখনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না। আমাদের দেশের কৃষক ভাইয়েরা যাতে ভালো বীজ পায় তার নিশ্চয়তা আমরা এখান থেকে প্রদান করে থাকি। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের রয়েছে বিস্তৃত বিক্রয় ও বিপণন নেটওয়ার্ক। সারা দেশে 6টি রিজিওনাল অফিসের মাধ্যমে এক ঝাঁক তরুণ, মেধাবী ও উদ্যমী বিক্রয় ও বিপণন কর্মকর্তাগণ সঠিক সময়ে ও সঠিক দামে ডিলার ও রিটেলারদের নিকট ইস্পাহানি সিডস ও বায়োটেক পণ্য সরবরাহ করে আসছে। মোহাম্মদ আকবর আলী, আমার ব্যবসা প্রতিষ্ঠান নাম মেসাস কৃষি বিপ্লব, জলঢাকা বাস স্ট্যান্ড, জলঢাকা নীলফামারী। আমি ইস্পাহানি কোম্পানির সঙ্গে ব্যবসা করতেছি 2007 সাল থেকে। ইস্পাহানি কোম্পানির বর্তমান যে ধানগুলি আছে তার মধ্যে ইস্পাহানি 1, ইস্পাহানি 2, আগমনী, দুর্বার এবং চিকন ধান নবীন। তো এই ধানগুলা কৃষকের কাছে খুবই মানে আগ্রহের সাথে কৃষকরা নিচ্ছে, কারণ জার্মিনেশন খুবই ভালো এবং এর ফলনও ভালো। তাই এ ধানটা কৃষকের মাঝে সাড়া দিয়েছে এবং বর্তমান বাজারে ইস্পাহানি বিক্রি বেশি আসছে। বেশ আগে যাবো তো যতগুলো বিক্রি করছি কৃষকের কোনো কমপ্লেন নেই। ইস্পাহানি কোম্পানি দেশের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ বড় কোম্পানি এবং এই কোম্পানির বীজ তারা এক বাক্যে চেনে যে ইস্পাহানি কোম্পানি, চা দিয়া শুরু হয়েছিল, এখন বর্তমান বীজে বীজ জগতে। তো ইস্পাহানির মোটামুটি সবারই মুখে এখন ধান আসি, বলে যে আগমনী দেন, ইস্পাহানি 2 দেন, দুর্বার দেন। মোটামুটি ইস্পাহানি কোম্পানি সবার কাছে পরিচিত। আমি মোহাম্মদ নুরুল হাকিম, মধ্যখান হচ্ছে খালাসপীর বাজার। আমি প্রায় 4 বছর থেকে বীজ বিক্রি করি ও ইস্পাহানির সঙ্গে আমি 4 বছর থেকে আসি। শুরুতে ছিল আমার ইস্পাহানি আগমনী ধান ছিল আমার, এই ধানটা কৃষকে দিয়েছিলাম খুব ভালো। পরবর্তীতে আমি ডিলারশিপ নিয়ে পরের বছরে নেওয়ার পরে আমি ওনাদের আরও অনেক কটা প্রোডাক্ট পাই, এর মধ্যে পাই আমি ইস্পাহানি 2, যেটা আমি কৃষকে গতবার দিই, ওরা খুব ভালো বলে এবং অনেক সুনাম। এবছর আমি অবশ্যই ওদের ওনাদের দুর্বার, নবীন, ইস্পাহানি 1, 2, আগমনী সবে মার্কেটে দিচ্ছি। অনেকে আমার ফলাফল দিচ্ছে ইস্পাহানি 2 গত যারা করছিল, খুবই সুনাম।
ধানের সেই সুরক্ষা, ওই জন্য এবার আমার সেলের বেশি হচ্ছে আর কি, অনেক কাস্টমার আসতেছে, যাচ্ছে, নিচ্ছে। পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তি এবং গুণগত মানসম্পন্ন বীজ কৃষকদের মাঝে বিস্তারের লক্ষ্যে কৃষক মিটিং, প্রদর্শনী প্লট ও মাঠ দিবস নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের ইস্পাহানি বীজ প্রযুক্তিসমূহ কৃষকদের নিকট সহজলভ্য হচ্ছে এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড কৃষকদের সমস্যা সমাধানে সব সময় এক ধাপ এগিয়ে। কৃষকের সমস্যা সমাধানে ইস্পাহানি অ্যাগ্রোতে রয়েছে এক ঝাঁক তরুণ কৃষিবিদ, যারা কৃষকের উন্নতি সাধনে সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষকের সমস্যা সমাধান ও পরামর্শ দেওয়ার জন্য ইস্পাহানি অ্যাগ্রোতে রয়েছে হটলাইন ও রিজিওনাল সার্ভিস। এখানে কৃষকরা ফোনের মাধ্যমে ফসল উৎপাদন, বীজ প্রাপ্তি ও অন্যান্য যে কোনো ধরনের কৃষি সম্পর্কিত সকল পরামর্শ পেয়ে থাকেন।